স্কুল শিক্ষক থেকে বিশ্বের শীর্ষ ধনী। ইচ্ছা থাকলে জীবনে অসম্ভব কিছুই না, কোনো বাধাই আপনাকে আটকাতে পারবে না, আর সেটাই প্রমাণ করেছিলেন ই কমার্স আলিবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা। কিভাবে একজন শিক্ষক থেকে তিনি 2.71 লাখ কোটি টাকার মালিক হয়ে উঠেছেন। বিশ্বের অন্যতম শীর্ষ ধনী জ্যাক মার জীবন নিয়ে লেখা আলিবাবা দ্য হাউস দ্যাট জ্যাক মা বিল্ট বইয়ে বলা হয়েছে, 1999 সালে নিজের অ্যাপার্টমেন্টে জ্যাক যখন আলিবাবার নামে সংস্থা খুলেছিলেন, তখন সকলে তাকে সন্দেহের চোখে দেখতেন, প্রতারক ভাবতেন অনেকেই। পরে অবশ্য মানুষ বুঝতে পেরেছিলেন যে তিনি প্রতারক নন, বরং তার উদ্যোগে সাধারণ মানুষের জীবনে অনেক কিছু আরও সহজ হয়ে উঠতে চলেছে। বিল গেটস বা স্টিভ জবসের মতো কম্পিউটার সায়েন্সের কোনো ব্যাকগ্রাউন্ড নেই তার। ছোটবেলায় কোনোদিন তিনি কম্পিউটার ব্যবহার করেননি। অঙ্কে একবার তিনি 120 এর মধ্যে 1 পেয়েছিলেন। এরপর 1980 সালে স্কুলে শিক্ষকতা শুরু করেন। ব্যবসার কারণে 1994 সালে তিনি যখন আমেরিকায় গিয়েছিলেন, তখন ইন্টারনেট পরিষেবা দেখে চমকে গিয়েছিলেন, হয়রান হয়ে গিয়েছিলেন কিভাবে মানুষ বাড়িতে বসেও বন্ধু ও আত্মীয়ের সঙ্গে ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ রাখতে পারেন। এরপর 21 ফেব্রুয়ারি 1999 সালে জ্যাক মা আলিবাবার কার্যক্রম হাতে নেন। এজন্য 17 জন বন্ধুকে তৈরি করেছিলেন। এরপর আর ফিরে তাকাতে হয়নি জ্যাক মাকে। গোটা বিশ্বে ই কমার্স সাইটের মধ্যে সবচেয়ে এগিয়ে রয়েছে জ্যাক মার সংস্থা। প্রিয় দর্শক, জ্যাক মার সম্পর্কে আরও চমকপ্রদ সকল তথ্য পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা ধারাবাহিকভাবে জ্যাক মার জীবনী নিয়ে উল্লেখিত অনেকগুলো ভিডিও আপলোড করব। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।